আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির হচ্ছে যে মাগরিবের নামাজ বাসে রুকু সাজদা ছাড়া পড়া যাবে কি না ভাই প্রথম কথা হচ্ছে আপনি যদি মুসাফির হন আপনি যদি মুসাফির হন তাহলে নিশ্চয়ই আপনি মাগরিব এশা নামাজ একত্রিত করতে পারবেন কিন্তু যদি সফরের দূরত্ব না হয় আপনি যে বাসে এখন চড়ে আছেন বা যে সফর আপনি করছেন সেই সফর যদি শরীয়ত সম্মত সফর না হয় তার মানে আশি কিলোমিটারের ঊর্ধ্বের যে সফরের কথা বলা হচ্ছে শরীয়তে সেই সফর যদি না হয় তাহলে মাগরীব এসা আপনি একত্রে পড়তে পারবেন না আল্লাহ আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্য যে হাদিসগুলোতে বলা হচ্ছে যে আল্লাহর নবী কখনো কখনো মাগরীবের এসা একত্রে পড়েছেন এর ওলামাই কেরামে এই হাদিসগুলোর ব্যাখ্যাতে বলেছেন নিশ্চয়ই কোনো কারণ ছিল বিনা কারণে পড়েননি জি হয়তো না মহামারী ছিল কিংবা আরো অন্য কোনো কারণ ছিল যার কারণে আল্লাহ রসুল মাগরিব এবং এসা একত্রে পড়েছেন দু নম্বর কথা হচ্ছে যে মারীবের এসা একত্রে পড়েছেন না দেখার দিক দিয়ে দেখা যাবে যে একত্রে পড়েছেন কিন্তু আসলে মাগরীবের নামাজটাকে একদম মাগরিবের শেষ সময়ে আর এশার নামাজটাকে একদম এশার প্রথম সময়ে যাতে করে বুঝতে পারা যায় দুটি নামাজকে সঙ্গে পড়লেন তারপরে মাগরীবের নামাজটা এমন সময়ে পড়েছেন একদম মাগরিবের শেষ সময়ে আর এশার নামাজটা একদম সর্বপ্রথম সময়ে তাহলে বুঝতে পারা যায় মাগরীব এবং এসা যে একসঙ্গে পড়া হলো কিন্তু দুইটি নামাজ কিন্তু আলাদা 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 সময়ে পড়া হয়েছে মাগরীবের নামাজ পড়া হয়েছে শেষ সময়ে আর এশার নামাজ পড়া হয়েছে প্রথম সময়ে যদিও দেখার দিক দিয়ে মনে হচ্ছে যে মাগরিব এবং এশার নামাজ একত্রে পড়েছেন যেমন নেশাইতে একটা হাদিস রয়েছে ইবরাব্বাস রদিয়াল্লাহ্ তালুমের হোসাল্লাহু রফি আখ রবক্তিহা আল্লাহ নবী জহরের নামাজ শেষ সময়ে পড়েছেন ওয়াকদবাল আসর আর আসরকে আগিয়ে নিয়ে আসরকে আসরের প্রথম সময়ে পড়েছেন ওসাল্লা মাগরিবাফি ফি এর ওয়াক্তিহা আর মাগরিবের নামাজ আল্লাহ রহুন শেষ সময় পড়েছেন ওয়াকত দবাল ঈশা আর আল্লাহ নবী এশাদ নামাজটাকে যে প্রথম সময়ে পড়েছেন ফস্সুম মিয়া জামান আর এটাকেই মাগরিব এশ একত্রে পড়ার কথা বলা হয়েছে কিন্তু আসলেই মাগরিব নিজের সময়ে এশার নিজের সময়ে পড়া হয়েছে জি থাকলো কথা আমি যেটা বলেছিলাম ভাই যে আল্লাহ রসুল যে মগরিবের নামাজ যদি আপনি বাসে থাকেন তাহলে রুকু সাজদা করা যদি হয় এমন দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আর দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হলে বসে পড়ে নিতে হবে এটা আমি বলেছিলাম এটা ফতোয়ার ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লামের কোনো হাদিস সে সম্পর্কে নেই আল্লাহর রবি যানবাহনের উপরে বসে ফরজ নামাজ পড়েছেন এরকম কোনো হাদিস বা এরকম কোনো দলিল নেই কিন্তু আলমাই কেরামদের ফতোয়া রয়েছে যাতে করে আপনার নামাজটা ছুটে না যায় কারণ প্রত্যেকটি নামাজ তার সময় মতো পড়তে হয় সেই জন্যে আমি বলেছিলাম ফতোয়ার ভিত্তিতে যে মাগরিবের নামাজের সময় যদি ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে মাগরিবের নামাজ ওই বাসে আহ পড়ে নিতে হবে অথবা শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে পড়তে হবে এটাই হচ্ছে আমার আহ জানামতে অল্লাহ আলাম বিশ্বাব মহান আল্লাহ ভালো জানেন